হওয়ার পরে মুক্তি হওয়ার পরে আমার সম্পত্তি কত বেড়েছে আপনি তো দেখুন তো মুক্ত হবে, তখন তো করে দেখুন তাহলে সবাই ব্যবসা করে। আমি কিন্তু ভাষায় যদি আমার 10 কোটি টাকা লাভ হয় তেমন আমার সেখানে 100টা লোককে কাজ করাচ্ছে, এটা তো দেখাতে হবে নাকি কলকাতা ইনকাম ট্যাক্সের খাতা ফাইল তৈরি করে ফেলেছে। আচ্ছা এইটা এই উদ্যোগটাকে তো নিশ্চয়ই ভালো বলবেন যে জুলাই মাস থেকে ডিএমরা সোমবার সোমবার জনতার দরবার খুলবে। আর ডিএমদের কোনো ক্ষমতা ছেড়ে নেই, ডিএমরা তো বকুনির ভয় যায়। হ্যাঁ শুনবে সব, আমরা সেই জন্য চাইছি যে একটা কমিশন বসানো হোক, কমিশন বসিয়ে যাদের যাদের তদন্ত করে দেখা হোক যে কারা কারা এগুলো করেছে, এলাকার মানুষের কাছে কি জানা হয় কে মানুষ ভয় আসবে, ডিএমের কাছে আসতে যাবে কারা আবার পিটিয়ে দেবে তার পুলিশ। মানে একটা চিন্তাত্রয় করেছিলেন মঞ্চ কমিশন, খবরের কাগজে বেরিয়েছিল কিছু মন্ত্রী নাকি দুর্নীতি তিনি মঞ্চ কমিশন বললেন, কতগুলো মন্ত্রীর নামে অভিযোগ গেল, দুজন মন্ত্রীর দোষী সাব্যস্ত হল মঞ্চ কমিশনে, সন্তোষ রায় এবং সুনীতি চট্টর দুজনের মন্ত্রিত্ব চলে গেল। করতে পেরেছেন সিদ্ধান্ত, উনি তো করতে পারবেন না, কমিশন বসেন না, দেখি কত সাহস আছে। উনি অপরাধীদের আড়াল করার জন্য যে মুখ্যমন্ত্রী সিবিআই যখন ধরছে তাদের বিরুদ্ধে মিছিল করেন, আপনি দেখেছেন যখন একটু তখন কংগ্রেস সরকারের আপনি সব সিবিআই অফিসার ছিলেন, তারা সিবিআই কর্মী কংগ্রেস কন্ট্রোল করেনি, তারা যখন তদন্ত শুরু করলেন তদন্ত করতে গিয়ে কয়েকজনকে ধরা পড়লো, তারপর দেখা গেলো মুখ্যমন্ত্রী নিজে মিছিল করলেন, মনে আছে ধর্ণা দিলেন সিবিআই করতে দেবো না, তো সেখানে সেই মুখ্যমন্ত্রী কী করে দুর্নীতিবিদের কথা বলবেন, কারণ প্রতিনিধিত্ব তিনি নিজে জড়িয়ে পড়বেন চিটফান্ডের সঙ্গে এত অতপ্রতভাবে জড়িত তার সরকারের বিভিন্ন মন্ত্রী বিধায়ক নেতা কাজের তাদের করতে হবে, এবং বিজেপিও করছেন কি সেইটার সুযোগ নিয়ে নিজের কাজ করছে। বিজেপি দেখলেন সিদ্ধার্থনাথ সিনহাজ্য বলেন যে বিজেপি যিনি প্রভারী ছিলেন পশ্চিমবাংলায় এসে বললেন ভাগ মুকুল ভাগ ভাগ মতন ভাগ, যেমনি মুকুল বিজেপিতে চলে গেল সঙ্গে সাথে হয়ে গেল। আমি যখন মামলা করেছিলাম বিশ্বনাথ হেমন্ত বিশ্ব শর্মা বলে একজন লোক ছিলেন আসামের মন্ত্রী কংগ্রেসের মন্ত্রী, আরেকজন হচ্ছিলেন কংগ্রেসের সভাপতি রাজ্য সভাপতি, তারাও কিন্তু একই ছিলেন, আমি কারো নাম করে কেস করিনি, আমি জানতাম তারাও ধরা পড়বেন। যেমনি তারা সিবিআই ডাক্তার আরম্ভ করলো কংগ্রেসের সরকার, কারণ সিবিআই ডাক্তার আরম্ভ করলো দিল্লিতে কংগ্রেস সরকার রাজ্য কংগ্রেস সরকার সঙ্গে সঙ্গে করলো তিনি বিজেপিতে চলে গেল, বিজেপি ক্ষমতা এলো বাস এখন তিনি বিজেপির সর্বময় কর্তা বা আসামের একজন নাম্বার 2 লোক। তো এই হচ্ছে বিজেপির কারণ, বিজেপিও দুর্নীতিবিদের লড়াই করবে না, উনি কারণ দুর্নীতি থাকলে দুর্নীতিটাকে মূলধন করে তাকে দলে টানবেন, প্রচুর টাকা আছে টাকার মালিক আছে যত সে টাকা লুট করে সে টাকাগুলো ব্যবহার করবে, ফলে সিপিএম এই তৃণমূল এবং বিজেপি দুটো দলই এক্ষেত্রে একইভাবে অপরাধী, দুটো দলের মধ্যে যদি বাংলার মানুষ এখনও লড়াই না করতে পারে, এখনও যদি এর মধ্যে পক্ষে না দাঁড়াতে পারেন, জনসচেতন তৈরি না হয়, তাহলে আগামী দিনে ভয়ঙ্কর দিন আমাদের বাংলার সংস্কৃতি কৃষ্টি নিয়ে আমরা গর্ব করতে পারি।